বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব অনেক গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি, অনেক অজানা তথ্য, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রাণ পুরুষের মহাপ্রয়াণ। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের অনাথ অসহায় রাখেননি, এবার তিনি জীবন্ত আদর্শ পিতা, অভিভাবক, পরিচালক, আচার্য পরম্পরা রেখেছেন, যাতে কেউ ধর্মের বিকৃতি, বাণী ও নির্দেশনার অপব্যাখ্যা, ধর্ম ব্যবসা করে মানুষের ক্ষতি করতে না পারে। আর তিনি জীবন্তই আছেন আচার্য পরম্পরায়, আমাদের প্রতিটি সত্তায়। বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয় প্রাণনাথ, তৃতীয় পুরুষ, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী অশোকরঞ্জন চক্রবর্তী জীবনদীপ গত 16 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 9:40 নির্বাপিত হয়। 88 বৎসর বয়সে তাঁর মর্তলীলার অবসান ঘটে। আগে কিছুই তেমন বোঝা যায়নি, সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয়। তিনি বেশ কিছুদিন ধরে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি ছিলেন। পূজনীয় টিঙ্কুদা, পূজনীয় শুভদা অনেকেই ছিলেন দেওঘরে, এছাড়াও অন্যান্য অনেককে টেলিফোন যুগে দুর্গাপুরে চলে আসতে বলা হয়। সকাল 11:00 হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ পুরো বিশ্বে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন হাসপাতাল চত্বরে, যেখানে তাদের প্রাণের জীবন কাঠি প্রাণপুরুষ আচার্য, দুঃখ কষ্টহারী যিনি পরম প্রভু লৌকিকত্ব, শেষ শয়ানে আসীন। শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে দুর্গাপুর শ্যামপুর মন্দিরে প্রায় 2:00 হাসপাতাল থেকে নিয়ে রওনা করা হয়। প্রায় 3:30 নাগাদ মন্দিরে নিয়ে আসা হয়। প্রভুকে রথ থেকে নামিয়ে রাখা হয় নাটমণ্ডপে। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন। কে বলবে তার দেহে জীবন নেই? তার শয্যা পার্শ্বে বসে আছেন সুখের প্রতিমূর্তি পূজনীয় বাবাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় অবিন দাদা প্রভৃতি। ভক্তরা একখানি শয্যায় শায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলছেন। আত্মীয় ভক্তবৃন্দ অশ্রু অপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রাণ পুরুষের মুখপানে। এই অমৃত মূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না, তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে। কান্নায় ভেঙে পড়ছেন সহস্র সহস্র পুরুষ, নারী, যুবা, বৃদ্ধ, শিশু শোকাবেগে উদ্বেল হয়ে উঠেছেন। সে মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য সহানতীত। এরই মধ্যে বাইরে চলছে নাম কীর্তন, অনেক ভক্ত এসে উপস্থিত হন। তখন আরও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। সূর্য অস্তের পূর্বেই আচার্যদেব শ্রী শ্রী দাদার নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতাসজ্জায় শায়িত করা হয়। পরম পূজ্যপাদ বাবাই দাদা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত সম্পন্ন করেন। শেষকৃত সমাপ্ত হয় রাত্রি 8:00 পর। তৎপর বিশেষভাবে আনিত গঙ্গাজলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয়। পরম পূজনীয়া বড় বৌদি, পরম পূজ্যপাদ ও বাবাই দাদা ও ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী
দেওঘরের পথে রওয়ানা দেন। স্থানীয় জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। আজ আমরা নিঃস্ব, পৃথিবী নিঃস্ব, সব কিছু যেন থেমে গেছে এক লহমায়, অতি সহজেই বোধ করতে পারা যায় 1969 এবং 1994 সনের কথা, যখন আমরা আগেও দুইবার পিতৃহারা হয়েছিলাম। যদিও সেই মর্মান্তিক ব্যথা কোনোদিনও অনুভব করতে পারিনি আগে। যাই হোক, তিনি চৌখের আড়াল হয়েছেন, মনের আড়াল নয়। তাই তো সুখস্তব্ধ হৃদয়েও বারবার স্মরণ করি আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা। ঠাকুরকে ছেড়ে থাকবেন না, সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন। হাতটা ধরেন, আপনার সামনেই আছেন, ধরেন, ঠাকুরের সাথে এক হয়ে যান। এটাই হচ্ছে মুক্তির পথ, প্রাপ্তির পথ, ঠাকুরত্ব জাগানোর পথ। সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ, তিনি আপনার সামনে, আমার সামনে, সবাইকে ঘিরে আছেন সব সময়, প্রতি মুহূর্তে, কাউকে ছাড়েননি। এই পুণ্যবাণী আমাদের মহাশোককে মহতী সাধনায় পর্যবসিত করুক। লেখক নির্মাল্য চৌধুরী, ইষ্টভ্রাতা, মালদা, 17 ডিসেম্বর 2021 ইংরেজি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারাও শেয়ার করতে পারেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জয়।